বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমার প্রথম পরিচয় 1969-এ। আমি এরকম কোমরে হাত দিয়ে দাঁড়াইছি, বঙ্গবন্ধু কয় দেখ দেখ মজুমদার আমার লোকে কুস্তি ধরবে। তো আমরা তখন বঙ্গবন্ধুর সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম, এবং আমরা যেভাবে ওই মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছি, বঙ্গবন্ধু বললো যে নিজের দিকে খেয়াল রেখো। এরা বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা স্লোগান বন্ধ করে দিচ্ছে, বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে দিচ্ছে। বঙ্গবন্ধু যে কাজগুলি করতে চেয়েছিলেন, তার স্বপ্ন, তার লক্ষ্য বাস্তবায়ন করছে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, জাগো নিউজের বিশেষ সাক্ষাৎকার পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার, যিনি শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন এবং ঢাকা 15 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের সঙ্গে আজকে আমরা কথা বলবো। অনেক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি সেই বিরল সৌভাগ্যবানদের একজন যিনি বাংলার মহানায়ক বঙ্গবন্ধুর সাহচর্য আপনি পেয়েছেন, তাকে আপনি নিজের চোখে দেখেছেন এবং তার স্নেহ পেয়েছেন। কেমন ছিল যখন আপনার সাথে তার প্রথম দেখা হলো? বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমার প্রথম পরিচয় 1969-এ। তিনি সদ্য কারামুক্ত। 70-এর নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনারা জানেন ঢাকাসহ সারা বাংলাদেশে ব্যাপক বন্যা হয়েছিল। আমি তখন সলিমুল্লাহ কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। তখন বঙ্গবন্ধু আমাদের ক্যাম্পে ত্রাণ শিবির সেখানে হয়েছিল, দায়িত্ব ছিল আমার উপরে। বঙ্গবন্ধু সে ক্যাম্প ভিজিট করতে যেয়ে প্রথম বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হয়, কথা হয়, আলাপ আলোচনা হয়। পরবর্তীতে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু পুরান ঢাকার একটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জাতীয় সংসদের সদস্য হিসাবে, এবং সেই নির্বাচনে পূর্বে বঙ্গবন্ধুর সাথে আমার কথাবার্তা হয় ক্যাম্পিং নিয়ে, এই নিয়ে, এবং আমি বঙ্গবন্ধুর একটা কেন্দ্রের নির্বাচনী এজেন্ট ছিলাম। তারপরে মাঝে মাঝে আমি যখন শেখ কামালের কাছে যেতাম, মাঝে মধ্যে কথা হতো, তত ওরকমভাবেই না। বঙ্গবন্ধুরে বলতাম যে আমাদের নেতার কাছে আসছি, আপনার কাছে না। কারণ শেখ কামাল ঢাকা মহানগর ছাত্রলীগটা শেখ কামাল নিজে দেখাশোনা করত, এই জন্য তার সাথে আমাদের যোগাযোগ বেশি ছিল। 70-এর নির্বাচন গেল, নির্বাচনে জয়লাভ করার পরেও পাকিস্তানিরা ক্ষমতা দিতে যখন তালবাহানা করছিল, তখন বঙ্গবন্ধু বিভিন্ন আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, 7ই মার্চের ভাষণ দিয়েছেন, এবং 7ই মার্চের ভাষণ যখন দেন সরোয়ারদী উদ্যানে আমি উপস্থিত ছিলাম। আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি, মিছিল নিয়ে গিয়েছিলাম। 7ই মার্চের ভাষণ যখন দেন, আমরা তখন ইউনিভার্সিটির লিয়াকত হল, লিয়াকত হলে আমরা তখন ট্রেনিং করি কমান্ডার চেসির অধীনে। ছাত্রলীগের থেকে তখনই জয় বাংলা বাহিনী একটা এই গঠন করা হয়, এবং সেখানে প্রতিদিন নিয়মিত আমাদের ট্রেনিং আদতে। অনেকে বলেন যে জহুরুল হলে আমাদের কোনো ট্রেনিং কার্যক্রম ছিল না, নেতারা সেখানে অবস্থান করতেন। আমাদের মূলত ট্রেনিং হতো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির লিয়াকত হলে, এবং আমি সেখানে 7 নম্বর প্লাটুনের দায়িত্বে ছিলাম। তো আমরা 23শে মার্চের পাকিস্তানের পতাকা আমরা পুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা স্বাধীন বাংলার পতাকা আমরা হাতে দেই। 32 নম্বর আমরা মার্চ পাস করে 32 নম্বরে যাই। স্বাধীনতা যুদ্ধে আমরা বঙ্গবন্ধুর ডাকে আমরা কিন্তু ট্রেনিং নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। 25শে মার্চের কালো রাত্রিতে আমরা সকালবেলা যখন ট্রেনিংয়ে গেলাম, আমাদের কিন্তু সেদিনকার ট্রেনিং হয়নি। আমাদেরকে সবাইকে একজন একজন করে ডেকে আমাদেরকে ব্রিফিং করা হলো যে আজকেই এই আক্রমণ করবে পাক হানাদার বাহিনী। আমার দায়িত্ব ছিল হাটকোলা রোড, ইত্তেফাকের মোড়, মতিঝিল, এইসব এলাকাগুলো আমার দায়িত্ব ছিল। গুপি বিভাগের মোড় বাংলাদেশ ব্যাংকের এই আমরা তখন এই আমি আবার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নগরের জন কর্মীরা ছিলাম। এইসব এলাকাগুলো কিন্তু আমরা তখন এই ব্যারিকেড দিয়ে টায়ার তারপর ওই যে ট্রাক এতে ছিল এগুলো উল্টে আমরা কিন্তু রাস্তা ব্লক করে দিই। 25শে মার্চে কালো রাত্রি চেপা হানাদার বাহিনী যাতে শহরে ঢুকতে না পারে তারা কিন্তু সে ব্যারিকেড অপসারণ করে তারা সেখানে ব্যাপাররা গুলি বর্ষণ করে। আমাদের সাথে অনেকেই হতাহত হয়। এবং স্যার আনুষ্ঠানিকভাবে আপনারা যুদ্ধে গেলেন এবং সম্ভবত আপনি দেশের বাইরে গিয়ে মানে ভারতে যেটা ট্রেনিং আপনারা নিলেন সেই অধ্যায়টা যদি একটু বলেন। সেখানে আমরা প্রথমে কারণ আমার অবস্থা তখন কি যে মানে দেখছি অনেকটা তালপাতার সিপাহীর মতো, যে আমার দেখলেও যে যুদ্ধ করবে এই করবে এগুলো সে পারবে না। আপনার হাঁটতে 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 কী গজে সেই আপনার নসুন্দি হয়ে এই আমরা কী গজে এতে যাই ভারতে যাইব। অনেক কষ্ট হয়েছে আমাদের, পাটা ফুলা চোখের রোগ নানান রকমের এই আমাদের এই হয়েছে এবং আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। আমরা কুমিল্লা হইয়া সেখানে 14 গ্রাম হইয়া আমরা কিন্তু বর্ডার ক্রস করার পরে মানে এমনই কাহিল আমরা সেখানে আমাদের এক ফ্রেন্ড সেখানে তাদের ট্রেনিং চলতেছিল এইতে আমরা তার এখানে যাইয়া 4 ডাল আর কাঁঠালের বিচি দিয়া খিচুড়ি বানাইছে। এটা মুখে যখন দিলাম মনে হইতেছে সব জ্বলে যেতেছে। তো এত ক্ষিধার্ত ছিলাম যে যে পানি দিয়া ওটার এই করে তারপরে খাইছি। আমার লোকে আরও 2-3 জন ছিল। আমরা আগরতলা যাই, আগরতলায় ক্লাব হোস্টেলে সেখানে সাইফুদ্দিন মানিক সাহেব থাকেন, মতিয়া চৌধুরী থাকেন, আরও লোকজন সেখানে থাকেন। সবাই যার যার কাজে চলে যান, ট্রেনিংয়ে চলে যান, রাত্রে এসে ওখানে রাত্রি যাপন করেন। আমার তথ্য আদান প্রদান এবং গোয়েন্দার যেটা এই এই দায়িত্বগুলি আমার উপরই ছিল। তো একদিন আমাদেরকে খবর দিল, আমরা ছাত্রনেতারা সবাই গেলাম নগরের, তো যাইয়া আমি এরকম কোমরে হাত দিয়ে দাঁড়াইছি, আমি নিজেই আমার এটাই বঙ্গবন্ধু কয় দেখ মজুমদার আমার লোকে কুস্তি ধরবে। তো এটা নিয়ে কতক্ষণ হাসাহাসি এবং আমাদের এটা মানে বাই নেমে আপনাকে চিনতেন, উনি বাই নেমে চিনতেন এবং আমার নাম তো হলো কামাল আহমেদ মজুমদার, মোহাম্মদ কামাল আহমেদ মজুমদার। বঙ্গবন্ধু বলে যে এত বড় লম্বা নাম এ করে দেবে না, কামাল মজুমদার এসকে থেকে যে কামাল মজুমদার ডাকে এটা কিন্তু বঙ্গবন্ধুর দেওয়াই কামাল মজুমদার। তো আমরা আমাদের হাসি ঠাট্টা যেভাবে হোক বঙ্গবন্ধু আমাদের একটা ক্যাবিনেট মানে শেখ কামালের নামে আপনার নাম ছিল, বঙ্গবন্ধু তখন আমাদের একটা ক্যাবিনেট করে দিল যে এই এর শেখ কামাল হলো প্রাইম মিনিস্টার, সৈয়দ নুরু হলো কি গজে এই এর ফরেন মিনিস্টার, তারপরে সূত্রাপুরের রাজা ছিল একজন মোটা গোড়া সেই হলো খাদ্যমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী। এভাবে মানে কি গজে করছে। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে লিডার এই ওরে খাদ্যমন্ত্রী দিলেন, কয় আমার তো গোডাউন টোডাউন নাই। এটা মানে এই আর কি হাসি চলে বলতো, দেখ ও যা খায় আর যাই এই গোডাউনে ঢুকে যাবে সব। তারপরে কামারের স্বরাষ্ট্রমন্ত্রী দিলাম এজন্য যে আমার এই জেলখানা নাই, ও আসামির ধরে ফিরিয়ে মানে এভাবে হাস্যরস্যে এভাবে এই হতো। তো তখন বঙ্গবন্ধুর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং জাতীয় ছাত্রলীগ যখন বাকশাল যখন করে বঙ্গবন্ধু বিশেষ করে কৃষক শ্রমিক আওয়ামী লীগ যখন করে তখন আমার উপরে দায়িত্ব ছিল। আমি পলিটিক্যাল মোটিভেশন সেলের ছাত্র ফন্ডের দায়িত্বে ছিলাম। আমরা প্রশিক্ষণ দিতাম, আমরা আগে প্রশিক্ষণ নিয়েছি, পরে আমরা এই প্রশিক্ষণ দিতাম। তখন কিন্তু আমরা বঙ্গবন্ধুকে এই যে দেশের পরিস্থিতি যে বিদ্যমান পরিস্থিতি এগুলো আমরা বলছি, মোস্তাক যে বঙ্গবন্ধুর সুযোগ পেলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথাবার্তা বলে এইগুলো কিন্তু আমরা বঙ্গবন্ধুকে জানাচ্ছি নানা রকম ষড়যন্ত্র। এবং সেনাবাহিনীর ভিতরে একটা গ্রুপ যে ক্ষুব্ধ বঙ্গবন্ধুর উপরে সেটাও কিন্তু আমরা বঙ্গবন্ধুকে জানাচ্ছি এবং মোস্তাককে জিজ্ঞাসা করছি এবং কিরে ফোলাওয়ান কী কয় মোস্তাক তোর সম্বন্ধে, কয় এগুলা বলো আমার সব কী করছে এগুলো বুঝেন না এগুলা কী করছে। তো এটা কী করছে বঙ্গবন্ধু তখন হাসা উড়ে দিয়েছে। ছাত্রলীগের থেকে একটা গোয়েন্দা টিম করা হয়েছিল এইসব তথ্য এ করার জন্য, এবং সেই টিমেও আমি কী করছে একটা গ্রুপের দায়িত্ব এই পালন করছি। আর আমরা প্রশিক্ষণ দপ্তরে যখন এগোই, আমি আমাদের মোবারক হোসেন সেলিম, সে পরবর্তীতে অগ্রণী ব্যাংকের জিএম হিসাবে রিটায়ার্ড করছে, রব শিকদার, ইউনুস, মাহবুব আলী খান ডাবলু এখন সুইডেনে অবস্থান করছে, আমরা সুন্দর একটা ইয়ে ছিলাম। তো আমরা তখন বঙ্গবন্ধুর সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম, এবং আমরা যেভাবে ওই মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছি, বঙ্গবন্ধু বলল যে নিজের দিকে খেয়াল রেখো। এবং বঙ্গবন্ধু যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেন, ছাত্রলীগের যখন শহীদ ভাই কয়েকজনের নাম দিচ্ছে পুরা এইটা ঘোষণা দিলেন, হঠাৎ বঙ্গবন্ধু করলো যে ওই নুরুরে আর আমার দুজনের ডাইকা তোরা গাজীর লোক দেখা করিস। তো আমরা গাজীবার বাসায় গেলাম, গাজীবার বাসায় মানুষের কাছে যেরকম শুনি যে গাজীবার বাসায় তো হাই পাই থাকার কথা। গাজী ভাই তখন নামাজ পড়তেছিল, নামাজ পড়ার শেষ কাঠের চেয়ার এটা বাঙ্গা ইয়ের মতো খাটিয়ার মতো কী গোজাই, এবং কাঠের চেয়ার, এই বাড়ির ভিতরে কোনো জলুর বা কোনো এরকম কোনো ফার্নিচারও নেই, সাধারণ জীবনযাপন, একেবারে সাধারণ, একদম সাধারণ কী গোজাই। তারপরে আমরা গাজী ভাইয়ের লোকে কথা বললাম, একসাথে বসে টেবিলে খাচ্ছি, গাজী ভাই, আমি, সৈয়দুরু, আমরা একসাথে বসে খাচ্ছি। তো এখন আমার একবার এই করলো যে গাজী ভাই জিজ্ঞাসা, লোকজন এরকম বলে আপনার পাশে তো কিছুই নেই। আমরা খাওয়া দাওয়ার পরে গাজী ভাইকে ছাত্রফণ্ডের দায়িত্ব গাজী ভাইকে দেওয়া হয়েছিল দেখার জন্য। যাক, অনেক আলাপ আলোচনা, গাজী ভাই সৈদুরে দিল 20,000 টাকা, আমার দিছে 20,000 টাকা কাপড় বানানোর জন্য, ভালো কাপড় চোপড় বানিয়ে নিবি এ করবি, কারণ জাতীয় ছাত্রলীগের ঢাকা মহানগরের দায়িত্ব সৈদুর এবং আমার উপরে ছিল। তো এখন বঙ্গবন্ধু আসার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, এই বাংলাদেশটাকে পুনর্গঠনের কাজে তিনি যখন হাত দেন, আইনশৃঙ্খলা যখন তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী যারা ছিল সেই জামাত শিবিরের লোকজন, তারা কিন্তু স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা বঙ্গবন্ধুকে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে তুলে ধরার জন্য তারা তাদের কাজ তারা লিপ্ত হচ্ছে, তারা পাটের গুদামে আগুন দিচ্ছে, তাদের চালের নৌকা ডুবে দিচ্ছে, বিভিন্ন রকমের নাশকতা সৃষ্টি করে তারা একটা দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা করছে তারা। এবং পিএলও 480 অধীনে নগদ অর্থে চাইল ক্রয় করার পরও চট্টগ্রাম বন্দর থেকে সেই জাহাজ ফিরিয়ে নিয়ে যায়, এবং সব জায়গায় একটা অরাজকতা তারা সৃষ্টি করতেছে বঙ্গবন্ধু সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য। এবং বঙ্গবন্ধু যখন, যেমন 74-এ দুর্ভিক্ষের কথা অনেকে বলে, কত লোক মারা গেছে দুর্ভিক্ষে কোনো লোক মারা যায় না, কৃত্রিম দুর্ভিক্ষ এটা সৃষ্টি করছে বাংলাদেশে, না খেয়ে মানুষ মারা গেছে, এটা কী করছে আমার জানা নেই, কারণ আমরা তখনও বিভিন্ন জেলায় বিভিন্ন এতে ঘুরতাম, আমাদের বিভিন্ন জায়গায় আমরা যেতাম। তো 75-এর 15 আগস্ট জাতির বিরুদ্ধে হত্যার পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দায়িত্ব ছিল আমার আর সৈয়দ নুরুর, কী কারণে আমি জানি টিভিতে করছি তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এ করা হয়েছে, অবিশ্বাস্য এক খবর, অবিশ্বাস্য, মানে এটা বিশ্বাস করতো না, আমি তো টিভি ভাঙা পেয়েছি। তারপর আমরা বিভিন্নভাবে, আমি, সৈয়দ নুরু আমাদের মাঝে নাই, রফিকদার, ইউনুস, ডাবলু, এরা আছে, ডাবলু এখন সুইডেনে থাকে, আমরা বিভিন্ন নেতাদের বাসায় যোগাযোগ করতে চেষ্টা করলাম, 32-এ যাওয়ার চেষ্টা করলাম। এই যে বঙ্গবন্ধুকে যা মারা হলো, কী এই দ্রব্যমূল্য তখন নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলার উন্নতি, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যাবে, সেই সুযোগটা তারা নিয়েছে। নিয়ে জাতির পিতাকে তারা নির্মমভাবে হত্যা করছে। হত্যা করার পর তো জানেন জেল জুলুম অত্যাচার। এই একাধিকবার আমি গ্রেপ্তার হয়ে ডিজিএফআইয়ের হাতে, প্রচণ্ডভাবে আমাকে মারধর করে। আমি তখন আমরা দেখছি যে বুদ্ধিজীবী যারা ছিল, সাংবাদিক যারা ছিল, কেউ কোনো কথা বলে না, সব চুপ। আমরা বঙ্গবন্ধুর প্রতিবাদ সভা করি, দরবারি জহুর ভাই এই ইয়ের কলামিস্ট ইয়ের এই সম্বাদের লিখতেন, জহুর ভাই তখন আসছে। হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করি, মিছিল করি, এবং মিছিল করতে যাওয়ার পরে সেখানে নাজার দিবস পালন করতে আরেক গ্রুপ বাড়িছে, ওর ঘরে আমরা মারধর করে একেবারে মাথায় বুকে আলকাতরা লাগাই। আমরা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে বিতাড়িত করি। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কোনো লোক নেই। আমি তখন ন্যাশনাল কমিটির মেম্বার, সেন্ট্রাল কমিটির মেম্বার না। আমি সভাপতি, কামরুজ্জামান সাহেব প্রধান অতিথি, আমি সভাপতিত্ব করি মিটিংয়ে জহুরুলের অডিটোরিয়ামে। এভাবে আমরা কিন্তু অনেক অত্যাচার আমরা সহ্য করছি। আজকে যে ডাকসুর যে বিপি ছিল মান্না আর এই আক্তার, এরা তখন আমাদের উপরে আক্রমণ চালাইছে। পরবর্তীতে এরা আওয়ামী লীগে জয়েন করছে নেতৃত্ব। এগুলা অনেক কিছু, অনেক ইতিহাস আমরা সংক্ষেপে বললাম। এবং যারা বঙ্গবন্ধুর হত্যার সপক্ষে কথা বলছেন, পরবর্তীতে অনেকেই ক্যাবিনেটেও আসছে, মন্ত্রিসভার সদস্যও আসছে। এখন আমি যে এই জিনিসটা বলতে চাই, আজকে বঙ্গবন্ধুর আমরা জন্মশতবার্ষিকী পালন করছি। এই জন্মশতবার্ষিকী পালন করতে যাই, আজকে আমরা কিন্তু সবাই আওয়ামী লীগের হয়ে গেছি। আপনি অফিস, আদালত, হাট, বাজার, রাস্তাঘাট যেখানে যান, সবাই কিন্তু আওয়ামী লীগের। আর আমরা যারা সত্যিকার আওয়ামী লীগের, তারা এখন কিন্তু আমরা নিচে চাপা পড়ে গেছি ওদের দূরে। আজকে আমরা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন করছি। আজকে যদি বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে থাকতো, তাহলে আমরা আজকে মালয়েশিয়া, সিঙ্গাপুর এদেরকে আমরা সুপারসিড করে আমরা সামনের দিকে চলে যেতাম। এরা বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা স্লোগান বন্ধ করে দিচ্ছে, বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে দিচ্ছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন, মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার নির্যাতন। এবং মুক্তিযোদ্ধারা তখন মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিত না, পরিচয় দিতে ভয় করত সবাই, একটা ভীতি, একটা। এবং জেলখানা বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করা হচ্ছে। এবং আমার উপর যে অমানবিক এই হচ্ছে, এখনও আমার শরীরে সব দাগ রয়ে গেছে। কারণ আমি তখন এই মুজিব কণ্ঠ নামে একটা পত্রিকা করতাম, কারণ তখন বঙ্গবন্ধুর খবর কোথাও লেখা হতো না, ছাপ হতো না। এই পত্রিকার মাধ্যমে এই বঙ্গবন্ধুর এগুলো আমরা প্রতিবাদ করছি। এই জন্য ডিজিএফ আমাকে ধরে নিয়ে প্রচণ্ড নির্যাতন করে আমার উপরে। তো এখন এই বয়স যখন বাড়তেছে, এই নির্যাতনের এগুলো এখন অনুভব করতেছি, আস্তে আস্তে এগুলো অনুভব করতেছি। আল্লাহর অশেষ রহমত, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর চিত্র পাল্টে যায়। যদিও নেত্রীর উপর 19 বার নেত্রীকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে, আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নেত্রীকে রক্ষা করছেন, আন্দোলন করে তিনি করে মানুষের ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা করেন। আজকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে শুধু বলতে চাই, বঙ্গবন্ধু যে কাজগুলি করতে চেয়েছিলেন, তার যে স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, আজকে তার স্বপ্ন, তার লক্ষ্য বাস্তবায়ন করছে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেখেন আজকে যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর ধারাবাহিকতা বজায় থাকার কারণে আজকে বাংলাদেশ বিশ্ব আজকে দরবারে উন্নয়নের রোল মডেল। আজকে বাঙালিকে কেউ চিনত না, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশকে চিনে, বাঙালিদেরকে চিনে এবং বাঙালিদেরকে সম্মান দেয়। আপনার 10 লক্ষ রোহিঙ্গাকে আজকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার খেতাব অর্জন করেছেন। আজকে মুক্তিযোদ্ধা যাদের মানে এই হয়ে গেছে, আজকে সেই মুক্তিযোদ্ধাদেরকে তিনি বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আজকে কী করছে, তিনি ভাতা দিচ্ছেন, তিনি বীর নিবাস মানে বাড়ি করছেন। আজকে যারা ভূমিহীন তাদেরকে আজকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে মজবুত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আজকে বাড়িঘর, যারা ভূমিহীন, যারা বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর দিচ্ছেন, তাদেরকে জমি দিচ্ছেন, চাষের গরু দিচ্ছেন, বিভিন্নভাবে তিনি সহযোগিতা করছেন। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আজকে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, আজকে আমরা তরি তরকারি মাছ মাংস আজকে আমরা স্বয়ংসম্পূর্ণ। তারপরেও কথা থাকে যে এখনও যারা স্বাধীনতা বিরোধী চক্র, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে নাই, তারা এখনও গাপটি মেরে বসে আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আবির্ভাব হয়, নেত্রীকে হত্যার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে একাধিকবার। আপনারা জানেন এই জিয়া রহমান এই দেশে রাজাকার যারা, যাদের কাজকে আমরা বলি আপনার সাংবাদিকরা জিয়া রহমান মুক্তিযোদ্ধা, আমার প্রশ্ন হল তিনি যদি মুক্তিযোদ্ধা হন তাহলে সাহায্যকে প্রধানমন্ত্রী কীভাবে করেন? গোলা আজমের নাগরিকত্ব বাতিল করা ছিল, সেটা কীভাবে দেন? নিজামী, মতিউর রহমান, এদেরকে কীভাবে তিনি মন্ত্রী করেন? হ্যাঁ, ফ্রিডম পার্টি যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তাদের বিচার না করে তাদেরকে সংসদে তিনি নিয়ে আসেন। জিয়া রহমান তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য একাধিকবার কু করেছেন এবং সেখানে প্রো মুজিবাইটস যেসব আর্মি অফিসাররা ছিল, স্বাধীনতার সপক্ষের যেসব আর্মি অফিসার ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের অনেককে চাকরির থেকে স্যাক করা হয়েছে, কিন্তু তিনি বাঁচতে পারেননি। কারণ যে যেভাবে যায় সেভাবে তার পতন হয়। আজকে কোরআনের একটা আয়াতের এটি আমার মনে পড়ে, সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে দেশের রাষ্ট্রপ্রধানকে যদি কেউ অবৈধভাবে কী করে হত্যা করে বা এই করে ক্ষমতা যাওয়ার জন্য, পরবর্তী পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার পরিবার থেকে দান হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত তিনি করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটাই। কারণ বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা অর্জন করেছেন। আজকে আমরা বাঙালি হিসাবে কথা বলি, সারা বিশ্বে আজকে বাঙালি কথা বলি, বঙ্গবন্ধু না হলে আমরা কথা বলতাম না, আমাদেরকে কেউ চিনত না। বঙ্গবন্ধু যে সিস্টেমটা করছিল বাক্সার, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটার নামটা হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, মানে একের মধ্যে বহু, আসলে বহু। এবং সেটার কর্মসূচিগুলো কী ছিল? যে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের কাজে লাগানো ছিল বঙ্গবন্ধুর উদ্দেশ্য, এবং বঙ্গবন্ধু সেই জন্যই কর্মসূচিটি দিয়েছিলেন। এবং সেখানে নির্বাচন পদ্ধতির পরিবর্তন ছিল, কারণ একই দলের থেকে 5-7 জন নির্বাচন করবে, ব্যক্তিগতভাবে কেউ প্রচার করতে পারো না বা এই করতে পারো না, নির্বাচনে যে কালো টাকার ব্যবহার হবে না, এই হবে না, এগুলো বঙ্গবন্ধু সেগুলো হতো না। বঙ্গবন্ধু শিল্প কারখানা জাতীয়করণ করেছিলেন এই দেশের মানুষের জন্য, এবং সেই শিল্প কারখানা আমরা কি দেখি? আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেখানে লাভজনক শিল্প প্রতিষ্ঠানগুলি পানির দামে বিএনপি তাদের বঙ্গবন্ধুকে হত্যার পরে তাদের দলীয় লোকজনের কাছে পানির দামে বিক্রি করে দিচ্ছে, এগুলো একেবারে পানির দামে এগুলো বিক্রি করে দিছে, দিয়া শিল্প খাতটাকে বিএনপির আমলে ধ্বংস করে দিছে। বিদ্যুৎ খাতের অবস্থা একই অবস্থা, রেল খাতের অবস্থা একই। আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আজকে আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, আজকে রেল আবার পুনর্গঠিত হচ্ছে, আজকে নৌপথ পুনর্গঠিত হচ্ছে, আজকে শিল্প কারখানা, নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হচ্ছে, ভারী শিল্প কারখানা থেকে শুরু করে আজকে 100টি শিল্প অঞ্চল গঠন করা হচ্ছে। আজকে স্মল কটেজ ইন্ডাস্ট্রির মাধ্যমে, বিসিকের মাধ্যমে আজকে জেলায় জেলায়, উপজেলা জেলায় শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে। পরিবেশ বান্ধব শিল্প হচ্ছে, কারণ দেশের ছড়িয়ে ছিটিয়ে যেসব শিল্প কারখানা ছড়িয়ে আছে এগুলাকে এক জায়গা নেওয়ার জন্য, নিয়ে পরিবেশ উন্নত করার জন্য আজকে আমরা কাজ করছি। আজকে নারীর ক্ষমতায়ন করা হয়েছে এবং আজকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে। কারণ বাংলাদেশের যে এই সেখানে কত লোককে আপনি চাকরি দেবেন? তো নেত্রীর কথা হলো যে চাকরি বিষয়ে না যদি তোমরা উদ্যোক্তা হও। নিজেই চাকরি দাও, নিজেই চাকরি দাও। আজকে উদ্যোক্তা ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, আইসিডি বার করা হচ্ছে। আজকে করোনা সারা বিশ্ব যেখানে আক্রান্ত, বিশ্বের অর্থনীতি যেখানে লণ্ডভণ্ড, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু দিক নির্দেশনায় আজকে আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের দেশে মৃত্যুরা একেবারেই শূন্য, নগণ্যের কোটায় আমি বলবো। আজকে এখনও বিশ্বের 137টি দেশ করোনা ভ্যাকসিন আজকে তারা এখনও সংগ্রহ করতে পারে নাই। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন সংগ্রহ করেছেন, বিনা পয়সা এটা দিচ্ছেন, একেবারে বিনা পয়সা দিচ্ছেন। এবং এটা নিয়েও অনেকে অনেক কথাবার্তা বলছে। যেহেতু বিশ্বে এখন পর্যন্ত শতভাগ কার্যকারী কোনো ভ্যাকসিন এখনও তৈরি হয়নি, যার কারণে নেত্রী বারবারই বলতেছেন যে আপনার ভ্যাকসিন দেওয়ার পরেও স্বাস্থ্যবিধি আপনাদের মেনে চলতে হবে এবং দ্বিতীয় ডোজ দেওয়ার পরে এটা যা কার্যকর হবে। দেখেন গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আজকে উন্নয়ন। আগে মানুষ খালি পায়ে চলতো, এখন মানুষ খালি পায়ে চলে না। আজকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, আজকে জিডিপিতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে বিশ্বের সমস্ত ধনী দেশগুলো পর্যন্ত নিচে নেমে আসছে, সেখানে বাংলাদেশের এর হার হলো বেশি। তো কাজেই আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, যিনি এ দেশকে স্বাধীন করেছেন, যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে, যে মহান নেতা যার দিক নির্দেশনে আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, আমরা তার জন্মশতবার্ষিকী পালন করব। আমরা বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে চাই, এই দেশকে আরও উন্নত করে। আজকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি, আমরা উন্নত বিশ্বের কথা আমরা যেতে চাই। কারণ আমরা যখন বাজেট দেই এটা বাস্তবায়িত হবে না, আমরা যখন বলি যে উন্নতি এতে যাব এটা হবে না, আমরা যখন ডিজিটালের কথা বলছি তখন অনেকে ক্রিটিসাইজ করতে শেখ হাসিনার ডিজিটাল সরকার। যে ভালো কাজগুলি করে সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযোগী, সেটা তুলে ধরতে হবে। খারাপ কাজ যেগুলি করে সেগুলোর সমালোচনা করেন আপনারা, চোখে আঙ্গুল দিয়ে দেখেন। এখন আপনারা ভালো কাজ খারাপ কাজ সবগুলোর সরকার যে একটা সরকার সব ভালো কাজ করে তা না, কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতে পারে। এখন আপনারা সবগুলা মানে এর বিরোধিতার খাতিরে আপনারা বিরোধিতা করছেন, এগুলো ঠিক না। বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা দেশের প্রধানমন্ত্রী হলেন এবং আওয়ামী লীগকে ক্ষমতা নিলেন প্রায় 21 বছর পর। তো এই সময়ে এসে অনেক প্রাপ্তি আমাদের আছে, নানা রকম আত্মতৃপ্তির ঢেকুর আমরা তুলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে খুবই সোচ্চার এবং ব্যক্তিগতভাবে তিনি কিন্তু কাউকে ছাড় দেন নাই। সেই জায়গাগুলোতে সরকারি কর্মকর্তা তাদেরকে কিন্তু বেতন বাড়ানো হয়েছে এবং প্রত্যাশা ছিল যে দুর্নীতির মাত্রাটা কমে আসবে এবং এক পর্যায়ে সেটা শূন্যতে চলে আসবে। এই জায়গাতে আসলে দেখেন একটা জিনিস হলো, বিএনপি জামাত এরা 21 বছর দেশ পরিচালনা করছে, তাদের আমলে দুর্নীতি কিন্তু শুরু হয়, তাদের আমলে অবৈধ অস্ত্র যন্ত্রণা শুরু হয়, তাদের আমলে মদ জুয়া শুরু হয়। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন করে মদ জুয়া হাউজি বন্ধ করেছিলেন। এটা কিন্তু জিয়া রহমান আয়েশা বিসমিল্লাহ রহমান কই এগুলো চালু করছে। এখন এই যে দুর্নীতিগ্রস্ত জাতি, এটাকে ঠিক করতে কিন্তু সময় লাগবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার দলের কাউকে সাথ দিচ্ছেন না, জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, জিরো টলারেন্স। আর বঙ্গবন্ধু এই দেশের উন্নয়নের জন্য এদেশ কেমনে চলবে, কোন দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু বঙ্গবন্ধু সব দিক নির্দেশনা দিয়ে গেছেন। যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, আজকে বঙ্গবন্ধুর সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন। আজকে দেখেন আমরা সমুদ্র বিজয় করেছি, যেটা বিএনপির আমলে 21 বছর তারা মুখে উচ্চারণ করেনি। আজকে আমরা আস্তে আস্তে আমরা মনে করি আমাদের প্রজন্ম যারা দেশের দায়িত্ব নেবে, এই সমুদ্র সম্পদ যে আমাদের যে বিপুল পরিমাণ আল্লাহ প্রদত্ত সমুদ্র সম্পদ, এটা আহরণ করে আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। আজকে যেটা আপনি দুর্নীতি বলছেন, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং এটা সময় লাগবে। এটা তো একদিনের এও হবে না, কারণ এই 21 বছরের জঞ্জাল একদিনে অপসারণ করা যাবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার দলের ভিতরে, দলের সরকারের ভিতরে তিনি কাউকে কিন্তু সাথ দিচ্ছেন না। কাউকে সাথ দিচ্ছেন না, এবং দলের অনেককে বাইট করে দেওয়া হচ্ছে, অনেককে মনোনয়ন পর্যন্ত তিনি দেননি। কাজে এগুলা একদিন দুদিনে হবে না, এটা সময় লাগবে। আমরা মনে করি যে 2041 সালের মধ্যেই বাংলাদেশ একটা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে, এটা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশের আপাময় জনগণের মুখে হাসি থাকবে। এবং আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে, যেভাবে শিক্ষিতর হার আমাদের বাড়ছে, যেভাবে আমাদের মা বোনেরা এগিয়ে এসেছেন, আমরা কারণ আজকে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হলো নারী। আপনি নারীদেরকে ঘরে বসে রেখে তো আপনি উন্নয়ন করতে পারবেন না, কাজেই তাদেরকে উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। এবং সেই সম্পৃক্ত করতে যেও অনেক সময় মাওলানা সাহেবেরা, আলেমুলেমা মাসায়েখেরা বিভিন্ন ফতোয়া দিয়ে থাকেন, কিন্তু ওই আমার ওই মা যদি একবেলা না খেয়ে থাকেন, ওই আলেমুলেমা মাসায়েখেরা তার একবেলা খাওয়া তারা দেন না, কথা অনেকে বললেন। কাজেই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে দীর্ঘ আয়ু দান করেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এই দেশটাকে ইনশাআল্লাহ আমরা উন্নতশীলের, অলরেডি আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি, আমরা এগুলা সূচক ধরে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব। নতুন নতুন শিল্প কারখানা আমরা স্থাপন করছি, আজকে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে এবং সেখানে বিদেশিরা বিনিয়োগ করছে। বাংলাদেশে বিদেশিদেরকে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য উৎসাহ প্রদান করছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় আছে এক নাগারে, এই সুযোগে অনেকেই এখন মানে আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ, এরকম কিছু অভিযোগ আছে যে বিশেষ করে আপনার মন্ত্রণালয়ের ইন্ডাস্ট্রিগুলো যে সমস্ত অঞ্চলে আছে সেই সমস্ত জায়গায় কিছু প্রভাবশালী মহল নানা রকম চাঁদাবাজির করার চেষ্টা করে এবং সেখান থেকে অর্থ আদায়ের চেষ্টা করে, এরকম একটি অভিযোগ আছে। আপনার কি আমাদের মন্ত্রণালয়ে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই নাই? যদি অভিযোগ আমরা পাই, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিকভাবে। আর আমি যেটা বলছি, শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে রাজাকাররা সেখানে আসছে, নিজামি আসছে, তো ওই শিল্প মন্ত্রণালয়ের রাজাকার কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখনও বেশি, এদেরকে অপসারণ না করা পর্যন্ত এগুলো সম্ভব না। তো তারপরেও আমরা চেষ্টা করছি যে এই শিল্প কারখানাগুলো, যেটা আজকে ইত্তেফাকে দেখবেন ফার্স্ট পেজে আছে আমি এবং আমার মন্ত্রীর বক্তব্য, যে সেখানে ফাইল আটকায় রাখে মাসের পর মাস, নানাভাবে কাজটাকে ডিলে করা, এবং যেখানে আমরা ডিজিটালের কথা বলি, আমাদের কর্মকর্তারা এখনও ডিজিটালে রূপান্তরিত হতে পারে নাই। তো আমরা যেটা মনে করি, আজকে নতুন নতুন শিল্প কারখানা হচ্ছে, আজকে আমরা এসএমই এর বাইরে থেকে অনেক বিনিয়োগ আসতে চাই এবং তারা ওয়ান স্টপ সার্ভিস চাই, যে এক জায়গায় থেকে সব ধরনের সার্ভিস। বিটাক, বিসিক, তারপরে এসএমই ফাউন্ডেশন, এগুলোর মাধ্যমে আমরা শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরির ব্যবস্থা করছি। তারপরে আমরা নারী উদ্যোক্তার সৃষ্টি করছি, আমরা উদ্যোক্তার সৃষ্টি করে তাদের ঋণের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এটা স্মল স্কেলে এটা শুরু হয়, তারপরে আস্তে আস্তে তারা তাদের প্রতিভার গুণে তারা এই হয়। এই কাজগুলি আমরা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এসব ব্যাপারে উনি সমস্ত মন্ত্রণালয়ের খবর রাখেন, সমস্ত মন্ত্রণালয়। এবং আশ্চর্য হবেন, এই যে ডিজিটালের মানে এই করোনার কালেও কোন মন্ত্রণালয়ে কী কাজ হতেছে, কী করছেন, উনি সব ওনার নগদার বলেন। আর তিনি যেভাবে কাজ করছেন, যেভাবে প্রণোদনা দিচ্ছেন, আমার মনে হয় আমাদের ভিতরে দেশপ্রেম থাকা উচিত। এই দেশ আমার আপনার সকলের, আমরা আমাদের ভিতরে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, এ দেশে এগিয়ে যাবে। এই যারা দ্রব্যের মূল্যের দাম বাড়াইতেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করতেছে, এরা কিন্তু সব স্বাধীনতা বিরোধী, এরা সব রাজাকার আলবদর, এরাই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে দিবে না। না হলে আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের কোনো ঘাটতি নেই, তরি তরকারি মাছ মাংস আমাদের কোনো ঘাটতি নেই। গত 2 কোরবান আপনারা দেখছেন, ভারত থেকে কিন্তু গরু আসে, আমাদের গরু এখানে অ্যাভেলেবেল। আজকে আমরা মাংসের স্বয়ংসম্পূর্ণ, আমরা এক্সপোর্ট করতে পারি। আজকে আমরা সার, আগে সারের জন্য কৃষকদেরকে গুলি করে মারা হচ্ছে, আমরা সারে স্বয়ংসম্পূর্ণ, আমাদের মজুদ থাকে গোডাউনে। আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই, কারণ গোডাউনে এত সার থাকে স্টকে, সেই 5-7 লক্ষ টন, যার কারণে অনেক সমস্যার জমাটো বেঁধেছে। কারণ আমরা চাই না যে কৃষক থেকে অভিযোগ আসুক যে সারের কারণে চাষবাস হইতেছে না, যার কারণে আমরা উৎপাদন করে রাখা হয়, আমরা কি করছি এখানে ই করে রাখি, যেটা শর্টেজ থাকে এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। কিন্তু সেই শুদ্ধি অভিযানটা তো চালাতে হবে জোরে সোরে, কারণ যদি শুধু অভিযোগ করি যে তারা সরকারকে বাধাগ্রস্ত করছে, কিন্তু তারা তো সরকারের চেয়ে শক্তিশালী না, তাহলে সেই উদ্যোগটি কেন সফল হচ্ছে না? কারণ আমরা নানা উসিলেই দেখি যে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, বিশেষ করে রমজানের আছে এই সময়ে সেই পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল কেজিতে 10 টাকা, ভোজ্য তেলের দাম বাড়ছে। এটা তো বাড়ার, আমি বলি যেটা বাড়ার কোনো রকমের এই আসে না। আপনি বিশ্বাস করুন, আমি নিজেই এবার বোধ হয় আমার মনে হয় 50-60 বিঘা আমি পিঁয়াজ করছি আমি নিজে। আমি যখন আমাদের লোকজন পিঁয়াজ উঠাইতেছে বিক্রি করতে গেছে 18 টাকা কেজি, এগুলাই যে মাছ যারা যারা আড়ত থেকে কিনা আবার এই করে, সেখানেও দেখেন দামের ডিফারেন্স, এখানেও কী করছে। এবং এগুলা সময় লাগবে, এগুলা একদিনই তো আর শেষ করা যাবে না, কারণ 21 বছরের জঞ্জাল আপনি যদি মনে করেন যে একদিনে সরাই বলবেন, এটা কোনো অবস্থাতে সম্ভব না। আমরা আলোচনার শেষ প্রান্তে এসেছি, সর্বশেষ জানতে চাওয়া যে আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমরা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর পালন উপলক্ষে সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে বলবো, আসুন আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে আমরা দেশটাকে যাতে উন্নতির দিকে নিয়ে যাই, আমরা যাতে দেশকে উচ্চ আয়ের কাতারে নিয়ে যেতে পারি, এটা আপনার আমার সকলের দায়িত্ব। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে তোমরা মানুষের মতো মানুষ হও এবং তোমরা দেশ গঠন করো, দেশকে বিশ্ব দরবারের উঁচু স্থানে নিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন জাগো নিউজ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল, এখানে খবর সহ সব ধরনের আয়োজন নিয়ে আমরা সবসময় আপনাদের সাথেই থাকি। আমাদের সাথে থাকার জন্য আপনারা জাগো নিউজের ফেসবুক পেজ এবং জাগো নিউজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।